কেমন আছেন সবাই? আজকে আমরা এসেছি পোকো M3 নিয়ে। তো পোকোর ব্যাপারে বলতে গেলে, পোকো হচ্ছে Xiaomi-র একটি সাব ব্র্যান্ড। পোকো সর্বপ্রথম যখন বাংলাদেশের মার্কেটে প্রবেশ করেছিল, তখন ওদের ফোনগুলো ছিল বেশ হাই এন্ডের, সেগুলোর বাজেটও ছিল বেশি, সেগুলোর ফিচারও ছিল বেশি। তো তখন মোটামুটি 10-15 হাজার রেঞ্জের ভিতর এটা কেনার সম্ভাবনা ছিল না। তবে পোকো M3 এর মাধ্যমে এরা বাজারে প্রবেশ করেছে। তো পোকো M3 যখন ফার্স্ট রিলিজ হলো, রিলিজ হওয়ার সময় যখন স্পেসিফিকেশন দিল, তখন এটা বেশ এক্সাইটেড ছিল, এক্সাইটিং একটা জিনিস ছিল এর স্পেসিফিকেশনগুলো। কারণ প্রথমত এর ডিজাইনটা অনেক সুন্দর, সেকেন্ড দ্বিতীয়ত হচ্ছে এখানে যে প্রসেসরটা দেওয়া হয়েছিল, প্রসেসরটা বেশ ভালো, স্ন্যাপড্রাগন 662, জিপিইউ তো আছেই ভালো। তো আজকের এই ফোনটার যাবতীয় আলোচনা নিয়ে আপনাদের সাথে আছি আমি শহীদুল। তাহলে চলুন দর্শক, বক্সে কী আছে তা দেখে নেওয়া যাক। প্রথমে বক্সে মোবাইল তো থাকছেই, তারপর এখানে 22.5 ওয়াটের একটা ফাস্ট চার্জার দেওয়া আছে, অ্যাডাপ্টার আর টাইপ সি কেবল দেওয়া আছে, আর সাথে হচ্ছে ট্রান্সপারেন্ট একটা কভার দেওয়া হয়েছে ফোনের জন্য। তো বাজারে এটা রিলিজ হওয়ার পর থেকে যে কারণে হাইপ হয়েছে, তার অন্যতম একটা কারণ অবশ্যই বলা যায় এটা ডিজাইনটা আসলেই দেখার মতো। এটা হচ্ছে তিনটা কালার ভেরিয়েন্টে পাওয়া যায়, একটা হচ্ছে ব্ল্যাক, একটা ব্লু, আর একটা হচ্ছে এই ইয়েলোটা, যেটা যে ইউনিটটা আমাদের হাতে আছে। তো আমার কাছে ব্যক্তিগতভাবে এই ইউনিটটাই সবচেয়ে বেশি ভালো লেগেছে, কারণ দেখতেই পাচ্ছেন এখানে পেছনের ব্যাক পার্টে যে ডিজাইনটা দেওয়া হয়েছে ম্যাট ফিনিশের বলা যায় 5 ভাগের 1 ভাগের মধ্যে একটা কালো বক্স দেওয়া হয়েছে ক্যামেরা হাউস বা ক্যামেরা বাম্পের জন্য। তো এটা ব্ল্যাক হওয়াতে এটা জিনিসের সাথে মানে হলুদ কালারটার সাথে অনেক বেশি মানাচ্ছে। এবার আসি ক্যামেরার কথায়। ট্রিপল ক্যামেরা সেটআপে চলার মতো ছবি উঠে, স্যাচুরেশন ছিল, শার্পনেস আর ডেপনেস মোটামুটি উঠে, ম্যাক্রো লেন্সের ছবিও দিনের আলোতে ভালোই উঠছিল, আর সেলফি ক্যামেরার ছবিও ভালো বলা যায়, পোর্ট্রেট মোডেও দিনের আলোয় ভালো ছবি আসছিল। ভিডিওতে 1080p 60fps এ রেকর্ডিং করা যাবে, স্টেবিলিটি নাই, তবে ওভারঅল কাজ করার মতো ভিডিও তোলা যাবে। আর এই ফোনটি গেম প্লে নিয়ে বলতে গেলে বলা যায় মোটামুটি লেভেলের গেমিং এক্সপিরিয়েন্স দিবে, তবে একদম খারাপ না, আমরা পাবজি মোবাইল খেলে দেখেছিলাম ভালোই চলছিল। তো এবার ডিসপ্লের স্পেসিফিকেশন বলা যাক। এখানে ডিসপ্লেতে থাকছে হচ্ছে 6.53 ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যেটা হচ্ছে 1080p। তো দেখতে প্রথম দেখাতেই সুন্দর লাগবে, যেহেতু 1080p দেওয়া, সিনারিগুলো দেখতে তেমন একটা খারাপ লাগবে না, সাথে কোয়ালিটি কন্টেন্ট যেগুলো আছে সেগুলো দেখতেও ভালো লাগবে আশা করি। আজকের আমাদের ভিডিওটি স্পন্সর করেছে ওয়ার্ল্ড মিডিয়া, চট্টগ্রাম শহরের সানমার, ওশান সিটি, সিডিএ মার্কেট, রয়্যাল প্লাজা, কনকর্ড খুলসি টাউন সেন্টার এবং চকবাজারের বালিয়ারকে রয়েছে তাদের শোরুম। ওয়ার্ল্ড মিডিয়ার সকল আউটলেটে সব রকমের ফোন এবং অ্যাক্সেসরিজ অফিসিয়াল এবং আনঅফিসিয়াল দুটো প্রাইজেই পাবেন। আমাদের ভিডিওর ডিসক্রিপশনে তাদের যাবতীয় ডিটেলস দেওয়া থাকবে, চেক করে নেবেন অবশ্যই। তো চলুন দর্শক, ফোনটার একটা ওভারঅল রিভিউ দেওয়া যাক। ফোনটার ফ্রন্ট ক্যামেরায় থাকছে 8 মেগাপিক্সেল ক্যামেরা, যার কোয়ালিটি মোটামুটি বলা যায় তেমন একটা ভালো না, তবে ফোনটার ওভারঅল লুকিং আর হচ্ছে বাদ বাকি সব স্পেক মিলে ফোনটা অবশ্যই রিকমেন্ডেবল এই প্রাইসে এই স্পেকের ফোন। আর ল্যাগের যে বিষয়টা থাকছে অথবা ল্যাটেন্সির যে বিষয়টা, আশা করি শাওমির পরবর্তীতে কোনো একটা MIUI আপডেট অথবা সফটওয়্যার আপডেটের মাধ্যমে এই বিষয়গুলো রিজলভ হবে। তো আজকের মতো আমাদের ফোন রিভিউ এতটুকুই থাকছে, পরবর্তীতে অন্য কোনো একটা ফোনের রিভিউ নিয়ে আসবো আমি শহীদ। আজকের মতো এখানেই থাকলো, ততদিন পর্যন্ত ভালো থাকবে। Thank you.